তবে আমার মনে আর একটা কথা জাগে, জনাব মোদি স্যার ভালো মতো জানেন উনি যে আন্দোলন নিয়ে নামছিলেন ওই আন্দোলন ঠিক না, এটা দিন না। আপনারা বলবেন এটা কি করবেন, আমার মনে আছে। আপনারা জানেন ফারুক মজুরি সাহেব উনি বড় ছেলে এই বাংলাদেশ যে সময় আসছিলেন, আসার পরে ওহর সভা সমিতিকে উনি বলছেন কে মজুরি সাহেব উনি পরিবারের কোন একটি ব্যক্তিকে তিনি আন্দোলনে যাইতে দেন নাই, সরি কইতে দেন নাই। একটা বাবা দুষ্ট বাবা মদ খায়, ছেলেরে মদ খাইতে দিবে তাপর দে, ছেলেরে তাপর দে, ঠিক উনি বুঝতেছেন উনি যে আন্দোলন করতেছেন সঠিক না, সেটা জন্মের পথ না, তাই তিনি পরিবার পরিজন কাউকে যাইতে দেন নাই। তবে আমি একটা বস্তু বলতেছি বাবা, এখন কোরআনের দ্বারা যদি আমি প্রমাণ করি, যুক্তির দ্বারা প্রমাণ করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ দোষী, এখন কি, এখন কি করবেন? কোরআন মানেন না? আমরা মনে রাখলে অহরহ গ্রুপ ডোহা মোল্লা আছে এখনো, এরা আলিম না, ডোহা মোল্লা, ওরা প্রায় বলবে আরে বাবা আকাবির আকাবির আই আসলাম ওলামায় কি হুজুর গানে দিন, ওটা কি মানবে? কোরআন আছে হদিস আছে মানবে, এবং দেখাই বাবা কোরআন আর হদিসে নবী যীশু বানায় কি না। আমরা দুজনে বিচার নিয়ে আগে দাঁড়িয়ে আমাদের হাজিরাতে উনি আমাকে বললেন আপনি উনার কাছে মাপ চান। বাবা কি বলেন আমি দোষী না নির্দোষ, কথা বুঝছেন না? বিচার নিয়ে গেলাম উনার কাছে, উনি কি বললেন যে আপনি উনির কাছে মাপ চান, এর অর্থ কি আমি দোষী না নির্দোষ? যদি আমি নির্দোষ হই আর উনি মাপ চাওয়ার কথা বলে থাকেন উনি বিচার কি হয়েছেন? এখন বাবাইটা যদি ঠিক হয় এই কথাটা যদি যুক্তিসঙ্গত এবং আকলে মানে বিবেকে মানে, তাহলে আমি এখন আপনাদের কাছে একটা কথা তুলতে চাই। দেখেন আল্লাহ পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও গো নবী ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের হামদের সঙ্গে তসবিহ মিলাইয়া পড়ো, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ এই ধরনের পড়ো, ওয়াস্তাগফিরহু আর তুমি তোমার ওই আল্লাহর কাছে রবের কাছে ক্ষমা চাও মাফ চাও। যদি নবী দোষী না হন আল্লাহ কি বলেছেন মাফ চাওয়ার কথা, নবী দোষী না হয় যে আল্লাহর হুকুম ঠিক না, বুঝি না বুঝি সেটার প্রশ্ন নাই। কোরআনের যতটা আয়াত কোনো একটা আয়াতে আমার নবীকে দোষী সাব্যস্ত করে নাই, যদি কেউ বলে থাকে তাহলে সাহাবাই কেরামের যে অর্থ ওই অর্থের পরিপন্থী অর্থ আনেছে। এই আয়াত কি সাহাবাই কেরাম দেখেন নাই? তাহলে ওমর কেন এসে কাতল করলেন, ওমরকে কাতল করার দরকার? যদি ওই আয়াত আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ খোদাই দায়িত্বে ভুল করেছেন, ব্যক্তিগত না খোদাই দায়িত্বে ভুল হইলে কি হয় দিন সব ধ্বংস হয়ে যাবে। তো এই সাহাবায়ে কেরামের অর্থ সেটা না, আমাদের আকাবির আমাদের আসবাব যাদের থেকে আমরা ইলিম দিন শিখেছি ওদের নিয়মত না, তাহলে ওরা দেখছে একদিন মজুরি সাহেবের জন্মের আগে বা উনির আন্দোলনের সিপাচালার হওয়ার আগে কোনো একজন মুসলমান এমনকি কোন একটা হানুন এই আয়াতের এই অর্থ বলে নাই, তিনি সর্বপ্রথম
এই আয়াত দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দোষী সাব্যস্ত করে আউযুবিল্লাহ আচ্ছা এর উত্তর পরে বলবো আমি এইটা জানতে চাই আল্লাহ কি বলছেন আপনি আল্লাহর কাছে মাফি চান খোদাই দাইতে ভুল করেছেন ত্রুটি করেছেন অসম্পূর্ণতা দুর্বলতা রই গেছে এই সমস্ত কোন স্থান থেকে আসছে কোন ইহুদির কাছ থেকে এনেছে চলেন আজকের না এক মাস পর্যন্ত চলেন দিয়ে যাচ্ছি ক্ষমতা থাকে নিয়ে আসবা একটা তফসির নিয়ে আসবা যে তফসিরে লেখা হয়েছে যে আল্লাহর রসুল খোদাই দাইতে ভুল ত্রুটি অসম্পূর্ণতা দুর্বলতা করার কারণে আল্লাহ পাক উনিকে মাফি নির্দেশ দিয়েছেন নিয়ে আসবা বাবা না আমরা যে ধরনের কোন সময় আবার এই কথা বলবে এটা মৌদু সাহেব বলছে স্বয়ং নবী আলাইহিস সালাম এটা বুঝবে যে আল্লাহর দায়িত্বে নবুয়তের দায়িত্বে তিনি ভুল ত্রুটি হয়েছে এটা আমাদের জন্য আমরা মনে রাখবা আমরা যারা এক আল্লাহ মানি আমাদের মাবুদ এক আল্লাহ আমরা মানি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং ওইটার উপরে ইমান আনলে ইমান হয় আমরা যে ধরনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বিশ্বাস করি স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি নবী বলে তিনিও যদি বিশ্বাস করেন তাহলে ইমান হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর গোলাম তার কোনো অসুবিধা লাগেনি বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম আর আমাদের মাবুদ আল্লাহ আর যত মানুষ সব মানুষের মাবুদ আল্লাহ আর সব মানুষ কি আল্লাহর গোলাম ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বুঝছেন কথাটা কত দূরের কথা দিয়া নবীকে কিন্তু দোষী বানাই বাবা এখন মুসলমানরা ই আয়াতে কি পরিষ্কার অনেক কথা আছে একটা হলো নবী আলাইহিসসালামকে সম্বোধন আল্লাহ করছেন কিন্তু নবী উদ্দেশ্য নাই উদ্দেশ্য কে যেমন দেখেন একটা আয়াত বলি فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة إلى آخر نبي عليه السلام كي الله بك بلين أبو نبي أبني أبنا ما بفر شانه كس اتشارن كردن ما بفر شانه اتشو بك كردن এইখানে একদম নিজুয়ে থাকবেন ওই আয়াত যে সময় নাজিল হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপ বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন ছিলেন না ছিলেন না নবী আলাইহিস সালাম কে আল্লাহ কেন বলতেছেন যে মা বাপের সামনে উপ বলবেন না এই না সেই না কথা বুঝে আসছে কুরআনে পাকের অনেক জায়গাতে আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন খিতাব করেছেন নবী উদ্দেশ্য না উদ্দেশ্য কে উম্মত কেন করলেন বাবা অন্যদিন যে আল্লাহ তৌফিক দেন বলবো নবীকে কেন করলেন